দিনাজপুর রাজবন কেন্দ্র এটা পেছি পড়া এলাকা তো এবং দীর্ঘদিন ধরে এটা ঐতিহাসিক কারণে ভৌগোলিক কারণে এবং কিছুটা ডেমোগ্রাফিক কারণে যে দেশ ভাগ যখন হলো তখন বাংলাদেশ আর বিহার তার সমান্তরাল সীমানা ধরে একটা করিডোরের মতো এবং এটা হয়েছিল এই করিডোরের জন্যই যেহেতু নর্থ বেঙ্গল এবং সাউথ বেঙ্গলের মধ্যে যোগাযোগ ছিল না তো কাটন পেস্টের মতো কিছুটা অ্যাডেড এরিয়া হলো যেটা হচ্ছে বিহার থেকে নেওয়া হয়েছিল আমরা পূর্বের একটা অংশ বিহারকে দিলাম এবং আমরা পূর্ণিয়া জেলার একটা অংশকে নিয়ে যেটা আজকে ইসলামপুর সাব ডিভিশন মূলত সেই জন্যই কিছুটা সাংস্কৃতিক কারণও কিছুটা ভাষাগত কারণ কিছুটা রাজনৈতিক কারণ আর যা যদিও অবশ্য বলতেন যে সল্টলেকে ইলেকট্রনিক্স কমপ্লেক্স করতে চেয়েছি আমরা তখন দিল্লি সরকার বলেছে না করা যাবে না কারণটা পাকিস্তানের সীমানার মধ্যে পড়ে বাংলাদেশের সীমানার মধ্যে পড়ে একইভাবে আমাদের ওখানেও যেহেতু ওটা পাকিস্তানের সীমানা ছিল সুতরাং হাইওয়ে হয়েছে রেললাইন হয়েছে সীমানা থেকে দূরে অনেকটা বিহারের দিক থেকে এসে আর কি যার ফলে তারা বাইপাস হয়ে গেছে ডেভেলপমেন্টটা তাহলে আমার কাজ ছিল সেটা কিভাবে ডেভেলপমেন্টটাকে টেনে নিয়ে আসা सवाल ये है वो खुद अपने खा अंश में ये कह रहे हैं और ग में के पर्यावरण के निर्माण के लिए आप समय समय पर कॉन्ट्रैक्टर्स कंसेशनर्स स्टेट गवर्नमेंट सेंट्रल गवर्नमेंट मिलकर के बात करते हैं बंगाल और बिहार के संयोग में दालखोला NH-31 और NH-34 स्पेसिफिक पिछले दो साल से जमीन की समस्या मिट गई आपके हाथ में दे दिया गया टेंडर हो गए लेकिन काम शुरू नहीं हो रहे दो रोज तीन रोज चार रोज पूरे नॉर्थ ईस्ट बाउंड जितने ट्रैफिक है नेपाल सिक्किम जाने वाले ट्रैफिक है वो सब रुके रहते हैं लोगों की मौतें होती हैं मैं आपको भी पत्र लिखा हूं कई बार आपकी लेकिन आप क्या ये किस कारण से स्टेट गवर्नमेंट सेंट्रल गवर्नमेंट के कोऑर्डिनेशन कारण कॉन्ट्रैक्टर के कारण फंड के कारण आप खुद कह के फंड हम देते हैं वर्षों से रुका हुआ प्रोजेक्ट था अब जमीन की समस्या मिट गई लेकिन ये NH-31 की स्थिति और 34 के संयोग में आप कब तक उसका कोई निपादन करेंगे या समस्या रह गई ब्रिज রাস্তাঘাট দেখা যাবে আমি যখন কোথাও এমপি থেকে গেলাম NH-34 NH-31 সবচেয়ে ভাঙাচোড়া অবস্থা মানে গাড়ি ট্রাকগুলো অ্যাক্সেল ভেঙে পড়ে আছে বিশাল বিশাল গর্ত এবং তার আগে এখন হয়েছে যে সাংসদ হচ্ছে মেরামতির কাজে উদ্বোধন করছেন আচ্ছা প্রথম প্রশ্ন হচ্ছে তাহলে ফোর লেনই হলো না কেন তখন আমি সাংসদ সাহেবটা বলেছিলাম যে এই কাজটা কমপ্লিট করতে হবে বাইপাস ওভারব্রিজ ডালখোলা আটকে আছে এমপি ফান্ডের কাজ এটা এমপির কাজ পার্লামেন্টের মধ্যে তারপর হচ্ছে সড়ক পরিবহন দপ্তরে সেটা নিয়ে লড়া এবং রাজ্যের কিছুটা বাধা কিছুটা সিন্ডিকেট রাজ কিছুটা চেতলাবাজি কিছুটা হচ্ছে রাজ্য সরকারের অনিয়ম কিছুটা জমির সমস্যা এগুলোকে সবটাকে জনপ্রতিনিধি হচ্ছে এগুলোকে ফ্ল্যাগ করা কি সমস্যা এবং সেটাকে এক জায়গায় নিয়ে এসে সমাধান করার রাস্তা খুঁজে বার করা এবং করা আজকের গর্বের সঙ্গে বলতে পারি যে ডালতলা বাইপাস এবং ওই রেলের ওভারব্রিজ যেটা সেটা 2008 থেকে ওটা বন্ধ ছিল মানে ওটাকে সরকারিভাবে ফাইলটা ক্লোজ করে দেওয়া হয়েছিল যে অ্যাবান্ডন প্রজেক্ট একসময় এটা ভালো হয়েছিল যে বিকল্প একটা তালে রাস্তা বার করতে হবে কারণ ওটা হবে না আমি আমার ছাত্রাবস্থা থেকে দেখে এসেছি ডালখোলা জ্যাম অথচ পার্লামেন্টে তখন বললাম যে আসাম উত্তর গুহারত তখন ডোকলাম হচ্ছে মিলিটারি ক্রাইসিস তারপর হচ্ছে বন্যা হলে ট্রেন বন্ধ তারপর হচ্ছে উত্তর বিহারের সমস্যা নেপাল ভুটানের সঙ্গে ব্যবসা এসবটা হচ্ছে এবং ভবিষ্যতে দক্ষিণ পূর্ব চীনের সঙ্গে যখন আমাদের ভারতের এবং বাংলাদেশের ওই পথের মাধ্যমে রাজ্যে যখন ব্যবসাপাতি হবে তাহলে রোড নেটওয়ার্কটা দরকার thank you.
বিচ্ছিন্ন ব্রাঞ্চ লাইন মূল লাইন থেকে আলাদা এবং অনেক বড় স্টেশন আছে তাহলে রাধিকাপুর ভালো হলে এটা বাংলাদেশের সঙ্গে একটা সম্পর্ক হয় এবং দেশভাগের পর ওটা পান্তে পড়ে গেছে রাধিকাপুরটাকে মডেল স্টেশন করা 10 কোটি টাকা নিয়ে এসে সেখানে একটা লাইন ছিল সেখানে 5টা লাইন করা স্টেশনগুলো নিচু ছিল প্ল্যাটফর্ম ছিল না শেড ছিল না ফুটব্রিজ ছিল না কালীগঞ্জ স্টেশনে ফুটব্রিজ ছিল না সূর্যপুর স্টেশনে ফুটব্রিজ ছিল না স্টেশনে আছি সূর্যকমল স্টেশনের পেছনে আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে ফুট ওভার ব্রিজ এটা আমাদের বিগত দিনের ডিমান্ড ছিল আমাদের এমপি সাহেব মোহাম্মদ সেলিমের কাছে ওপারের লোকজনের এপারে আসতে গিয়ে অনেক রকম অসুবিধার সম্মুখীন হচ্ছিলো বর্তমানে এখানে একটা র্যাক পয়েন্ট হয়েছে সেই কারণে আরও অসুবিধা হচ্ছিলো লোকের আসা যাওয়ার জন্য সেই জন্য ফুট ওভার ব্রিজ তৈরি করার জন্য আমরা ওনার কাছে অশেষ ধন্যবাদ আবার এখনও সমস্যা রয়েছে ইসলামপুরে যেটা আলুয়াবাড়ি ইসলামপুর শহর তারপর হচ্ছে তোমার গিয়ে রায়গঞ্জ কালিয়াগঞ্জ সেখানে হচ্ছে লেভেল ক্রসিং সেখানে ওভারব্রিজ নেই তাহলে ওভারব্রিজের লড়াইটা চলছে সেখানে ইসলামপুরে অন্তত আন্ডারপাসের দাবিটা মানা হয়েছে অন্যত্র আরও কাজটা কিছু এগোবে সবকটা স্টেশনে কিছু না কিছু আপগ্রেডেশন হচ্ছে একমাত্র কানকি ছাড়া সেটা নিয়েও লড়ছি গতকালও বলে এসেছি গত নিয়েও বলে এসেছি যে কানকিতে কিছু করা উচিত স্টেশনটাকে আর ট্রেন স্টপেজ একটা পপুলার ডিমান্ড ওখানে যখন আমি এমপি হলাম তখন আলুয়াবাড়িতে এক্সপ্রেস ট্রেন সেটাই আটকে দিয়েছিল তাহলে প্রথমে যেটা চালু করা হলো এখন আরও অনেক ট্রেন থামানো দাবি দক্ষিণগামী পশ্চিমগামী উত্তরগামী ট্রেনগুলো ডেমু ট্রেন চলতো না সারাদিন ধরে লেট সেটাকে ইঞ্জিন ড্রাইভার নেই কোচ নেই ইঞ্জিন নেই সেটা একটা স্ট্রিমলাইন করা গিয়েছে এখন সকালে ট্রেন নিয়ে লড়াই চলছে প্রায় হয়ে গিয়েছিল 1.5 বছর ঝুলে আছে কিন্তু তৃণমূলের পাশে জেলা সাংসদের আপত্তি ওটা হচ্ছে না যা হয় মোদী ভাইয়ের সরকার মোদী ভাই কিছু বললে আটকে দেবে যেমন এইমস স্বাস্থ্য একটা বড় পরিষেবার দরকার আছে কিন্তু মমতা বললেন না ওখানে হবে না দক্ষিণবঙ্গে হবে উত্তরবঙ্গে হবে না বিজেপি বললো ঠিক আছে তাই হবে না খাতা না বহি যে মমতা খেয়েছি তো এই হচ্ছে ওদের রাজনীতি কিন্তু নাকের বদলে লোন পেলাম অন্তত একটা মেডিকেল কলেজ স্যাংশন করানো গেল 100 কোটি টাকা এলো 3 বছর ধরে টাকাটা ওই সিভিল কনস্ট্রাকশন হচ্ছে কিন্তু হাসপাতাল এবং মেডিকেল কলেজ চালানোর জন্য যে পরিকাঠামো হওয়া দরকার সেগুলো খুব আস্তে আস্তে করে হচ্ছিল দেখা যাক আমার মনে হচ্ছে 1 বছর থেকে অন্তত মেডিকেল পড়াশোনা ফার্স্ট ইয়ার অন্তত ক্লাস শুরু হবে এখন সরকার রাজ্য সরকার তার অংশ দিতে পারছে না সুতরাং জেলা হাসপাতালকেই মেডিকেল কলেজের অংশ হিসেবে ঘোষণা করলে সেই শেয়ারটা হয়ে যাবে তখন আবার অন্য হাসপাতালকে জেলা হাসপাতাল হিসেবে করা যাবে এটা ইসলামপুর তোমার কালিয়াগঞ্জ হতে পারে
আসলে বছরে 5 কোটি টাকা কাজ একজন সাংসদ নিজের এলাকার উন্নয়নের জন্য ছোট ছোট স্কিম তারা বরাদ্দ করতে পারেন, এবং সেটা ডিএম এসডিও বিডিও বা জেলা পরিষদ পৌরসভার মারফত সে কাজটা হয়। সরাসরি এমপি করতে পারেন, এখন তার তো ইঞ্জিনিয়ার নেই, তার তো অফিসার নেই। এই 5 কোটি টাকার কাজ কোনটা প্রয়োজন সেটা এলাকা এলাকায় গেলে মানুষ যেটা বলে, মূলত আমার এলাকায় রাস্তাঘাট ব্রিজ কালভার্ট তার দাবি, সেখানে হচ্ছে একটা বড় অংশের টাকা সে কাজে গিয়েছে। আরো অনেক প্রয়োজন আছে, সেজন্য রাজ্যসভার এমপিদেরও টাকা নিয়ে আসা হয়েছে, সেই টাকা দিয়ে মূলত তোমার সাংস্কৃতিক মঞ্চ, শিশুদের নাট্য শিক্ষা কেন্দ্র, তারপর হচ্ছে তোমার থিয়েটার স্টুডিও হল, খেলার জায়গা সরঞ্জাম, খেলার স্টেডিয়াম ইনডোর স্টেডিয়াম এগুলো করা হয়েছে। যেদিন শুরু করেছিলাম তখন আমাদের নিজস্ব কোনো পাকা বিল্ডিং ছিল না, আমরা একটা কাঁচা মেড়া বেঁধে আমরা এটাকে চালাতাম। বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষের কাছ থেকে আমরা সহযোগিতা পাই, বিশেষ করে এবারে আমাদের রায়গঞ্জের যিনি সাংসদ মোহাম্মদ সেলিম, ওনাকে আমরা ধরেছিলাম, বলেছিলাম যে আমাদের মঞ্চের কিছু সংস্কার দরকার। উনি আমাদেরকে তখন কথা দিয়েছিলেন, ওনার চেষ্টাতেই রাজ্যসভার সাংসদ তপন সেনের কোটা থেকে উনি আমাদের 20 লক্ষ টাকা পাইয়ে দিয়েছিলেন, যেটা দিয়ে আজকে ছন্দমের ভেতরে আমরা অনেক সংস্কার করেছি। তার মধ্যে আমাদের হলের ভেতরের যে অ্যাকুয়েস্টিক সিস্টেম, আমাদের নিজস্ব জেনারেটর, আমাদের আরও ভালো উন্নত ধরনের গ্রিন রুম, এসব আমরা করতে পেরেছি। আমরা সেলিম সাহেবের কাছে আরও আবেদন রেখেছি যে আগামীতে আরও আমাদের মঞ্চ আধুনিকরণের জন্য ওনার সহযোগিতা, ওনার কাজে আমরা ভীষণভাবে খুশি হয়েছি। উনি আমাদেরকে যেভাবে সহযোগিতা করেছেন, এই জন্য আমরা প্রতিষ্ঠানের তরফ থেকে এবং আমি নিজে ব্যক্তিগতভাবে ওনাকে ধন্যবাদ জানাই। থেকে যেটা আমি আরেকটা করেছি সেটা বড় কাজ, সেটা হচ্ছে স্বাস্থ্য এবং স্বাস্থ্য পরিবারের জন্য অ্যাম্বুলেন্স, এটা 24টা অ্যাম্বুলেন্স 2.5 কোটি টাকা খরচা করে, তার সঙ্গে ইসলামপুর হাসপাতালে কিছু কান অপারেশনের জন্য কলকাতা বাড়ি ভিতরে তার জন্য যন্ত্র। হাসপাতালে রোগীদের জন্য ব্যবস্থা করা যাতে তারা রাত্রি বাস করতে পারে, এগুলো করা গিয়েছে। একইভাবে একটা হচ্ছে কমিউনিটি হল, যেটা সাংস্কৃতিক যাতে হয়, এগুলো যেগুলো ইনকমপ্লিট কমিউনিটি হল ছিল সেগুলো কমপ্লিট করার জন্য প্রায় 2.5 কোটি টাকা দেওয়া গিয়েছে। এর আগে গ্রামের পঞ্চায়েতের কোনো ভবন ছিল না, যাই হোক গ্রামের বাসিন্দা আগে দূরে ভবনে যাইতো, ওখানে বিয়ের অনুষ্ঠান করত গরিবরা, তাই মোহাম্মদ সেলিমের এই ঘরটা দেওয়াতে আমাদের এই গ্রামবাসীদের বাড়ি যেতে হয় না, এখানে এসে কম খরচে টাকায় এখানে বিয়ের অনুষ্ঠান করা হয়, সে আর দুবারই বিয়ের অনুষ্ঠান যেকোনো অনুষ্ঠান এখানে করা। একইভাবে আমরা যেটা করেছি যে স্কুল, বিভিন্ন স্কুল, আমি এটুকু বলতে পারি যে যে স্কুল টাকা চেয়েছে কোনো স্কুলকে রিফিউজ করা যায়নি। আমি স্কুল বলতে স্কুল বোর্ডের আন্ডারে স্কুল হোক বা মাদ্রাসা বোর্ডের আন্ডারে মাদ্রাসা হোক, যেগুলো রিকগনাইজড, এবং সেটা প্রায় 4 কোটি টাকা দেওয়া হয়েছে। শুধু স্কুলগুলো পরিকাঠামো ক্লাসরুমগুলোতে সেগুলোকে বা কমন রুম বা মেয়েদের টয়লেট কমপ্লেক্স এইগুলোর জন্য।
শ্রেণীর লোকদেরকে আরকি আমরা একটা ক্লাসরুম শেষ করেছি। আর এখন যে কাজটা চলছে সেটা হচ্ছে রাজ্যসভার সাংসদ মানে প্রাক্তন সাংসদ তপন সেন এবং উদ্যোগ হচ্ছে মোহাম্মদ সেলিম আলী, সেই কাজটা একটা চলছে 20 লক্ষ টাকার একটা প্রজেক্ট, একটা লাইব্রেরি রুম আর একটা গার্লস কমন রুম উইথ টয়লেট চলছে, শেষ হয়নি কাজটা। দাঁড়িয়ে আছি, নতুন বিল্ডিং হচ্ছে এটা কালিয়াগঞ্জ সরলা সুন্দরী হাই স্কুলের। এই বিল্ডিংটা 4টা বড় বড় রুম হচ্ছে, এই সমস্ত রুমগুলো আমাদের বিদ্যালয়ের যে ল্যাবরেটরি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং জিওগ্রাফি এই 4টা পারপাসে ব্যবহার করা হবে। এই টোটালটা জন্য যে আমরা অনুদান পেয়েছি আমাদের মাননীয় সাংসদ রায়গঞ্জ মোহাম্মদ সেলিমের উদ্যোগে, রাজ্যসভার সাংসদ সীতারাম ইয়েচুরির কোটা থেকে 18 লক্ষ টাকা আমাদেরকে স্যাংশন করা হয়েছিল। একইভাবে অনেক জায়গায় গ্রামের মোড়ে রাস্তা শহরে আলোকস্তম্ভ সেটার জন্য খরচা করা হয়েছে এবং সেও প্রায় 1 কোটি টাকা যথেচ্ছে আলোকস্তম্ভ বিভিন্ন জায়গায় দেওয়ার মতো ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও আমার মনে হয় যে তো ওইখানে ছোটো ছোটো খুচরো খুচরো স্কিম আছে যেগুলো গ্রামে যখন যাই লোকেরা বলে শ্মশান হতে পারে কবরস্থান হতে পারে তার জন্য কিছু কাজ। মোহাম্মদ সেলিম মানুষের যেখানে যা অসুবিধা হচ্ছে সেই কাজগুলো আমাদের করে দিচ্ছে। এটা আমাদের 1915 থেকে 16-র মধ্যে উদ্বোধন হয়, উদ্বোধন হওয়ার পরে এমপি ফান্ড থেকে সেলিম সাহেব এটা উদ্বোধন করেন। উদ্বোধন করতে আমাদের এটা হয়তো গ্রামবাসীদের অনেক সুবিধা হয়েছে এবং যাতায়াতের অনেক সুবিধা হয়েছে, স্কুল কলেজে ছেলেমেয়েরা যেতে পারতো না, আমাদের এখানে মানে গাড়ি ঘোড়া ঢুকতো না, এই বিষয়টা হয়তো আমাদের অনেক সুবিধা হয়েছে, অসুখ বিসুখ হতে রক্ষা পেয়েছি। আরও আত্মীয় স্বজন যে করতো মানুষ দেখে বলতো যে এখানে আত্মীয় স্বজন করা যাবে না কারণ গ্রামে ঢুকা যেত না, আর গরু বাছুরের অনেক অসুবিধা হতো, মানুষেরও ক্ষতি হয়েছে। এই বিষয়টা হতে আমি সেলিম সাহেবকে ধন্যবাদ জানাই। Thank you.
অনেক সুবিধা হয়েছে। চলাফেরা আগে কাদা হতো, এখন আর কাদা পানি নাই। রাস্তাটা আগে কাঁচা ছিল, জল কাদাতে আমাকে থাকতে হতো। মোহাম্মদ সেলিমের তবিলের পয়সা দিয়ে এই রাস্তাটা পাকা করা হয়েছে। এটা আমাদের অনেক সুবিধা হয়েছে, যাওয়া আসা, গাড়ি চলাচল চারিদিকেই আমাদের সুবিধা হয়েছে। আমরা চাই আরও উন্নতি হোক। আমাদের বাড়ির উন্নয়নের জন্য আমরা দোতলা বিল্ডিংয়ের কাজ আমাদের কমপ্লিট ছিল না, সেই জন্য আমরা এমপি সাহেবের কাছে তার ফান্ড থেকে কিছু অনুদান চাই। উনি সেটা আমাদের স্যাংশন করেন এবং সীতারাম ইয়েচুরি সাহেবের ফান্ড থেকে আমাদের সেটা দেওয়া হয়। আমরা সেই টাকা পাওয়ার পরে কিছু অংশ আমরা বাড়ির উন্নয়নের জন্য ব্যবহার করি, যেখানে আমাদের দোতলার বিল্ডিংয়ের কিছু কাজ হয় এবং নিচের তলায়ও কিছু সংস্কার করা হয়, যার জন্য আমাদের বাড়ির তরফ থেকে, ইসলামপুর বার অ্যাসোসিয়েশনের তরফ থেকে এমপি সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি। আমার দাদা দীর্ঘদিন ধরে কিডনির ট্রান্সপ্লান্টের ব্যাপারে অসুস্থ আছেন আর কি, দীর্ঘদিন ধরে কিডনির ব্যাপারে ওই KMCH কোভাই মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কোয়েম্বাটুর সেখানে ট্রিটমেন্ট করছিল। এখন কিডনির ট্রান্সপ্লান্ট করতে হবে, একটা বিশাল অঙ্কের ব্যাপার। আমি ভাই হিসেবে তখন সেলিমদের সাথে যোগাযোগ করি, আমাদের রায়গঞ্জের যে সাংসদ আছেন, তো ওনাকে বলার পর উনি কিন্তু খুব তৎপরতার সঙ্গে প্রধানমন্ত্রীর যে সংস্থা আছে সেখান থেকে 3 লক্ষ টাকা স্যাংশন করিয়ে দেন উনি। এই জন্য আমার পরিবারের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাবে, ছোট করা হবে, কারণ ইতিমধ্যে আমরা জানি যে অনেক আমাদের এই এরিয়াতে, রায়গঞ্জ সাংসদের যে এরিয়া সেই এরিয়াতেও দেখেছি যে অনেক মানুষই এই ধরনের সাহায্য পেয়েছে। এটুকু বলতে 5 বছরে 5 কোটি করে 25 কোটি টাকা, কিন্তু এই মুহূর্তে আমি বলতে পারি 31 কোটির বেশি টাকার কাজ আমাদের ওই জেলায় আমি অ্যাডমিনিস্ট্রেশন এবং রেকমেন্ডেশন করেছি। কারণ আগের একটি সময় যে টাকা খরচা হয়নি সেটা, এবং এই 31 কোটি 44 লক্ষের উপরে 7 কোটি টাকা হচ্ছে সীতারাম ইচুরি এবং তপন সেন দুই রাজ্যসভা সাংসদ, সেখানে অন্য দলের রাজ্য সাংসদ অনেক বেশি আছে, আমাদের কোনো নেই, কিন্তু এই টাকাগুলো ওখানে নিয়ে আসা যেত আরও। কিন্তু অন্য দলের রাজ্যসভা সাংসদগুলো সেভাবে টাকা দেননি, তো CPIM-এর 2 সাংসদ 7 কোটি টাকা দিয়েছেন, তাহলে 25 7 32 এবং আগের 3.5 কোটি টাকা খরচ হয়নি, সেই টাকাটা মিলিয়ে আরও কিছু কাজ হবে, এখনো সময় বাকি আছে। Septuagenarian lady happened to be mother superior and teacher in charge of the J.S.S. St. Mary school. Now we all feel ashamed. I represent Bengal and I feel ashamed. Never before this could have been imagined or thought of. Never we have heard of such things. But despite that, after 70 hours, no arrest is made. Despite the assurance given by the state administration. और जो पूरे देश में स्थिति बन रहा है, जैसे आपने सुना, ये महिलाओं का या जो दुबले कमजोर वर्ग है उनके ऊपर एक बड़ा आफत आ रहा है। मैं समझता हूँ ये धर्म का मामला नहीं है, ये व्यक्ति का मामला नहीं है, ये दल का भी मामला नहीं है, प्रांत का मामला भी नहीं है, पूरे विदेश में, देश में हमारा सर झुक रहा है कि हम जो शिक्षा देने आए, जो राज मादर टेरेसा दिया पूरे विश्व को, आज उस राज में अगर सिस्टर होने के नाते उनके साथ उन्नति हो रही है और सरकार नाकाम है, पूरा हाउस किसको कंडेम करना चाहिए, शर्मिंदगी की बात है। और केंद्र सरकार की भी जिम्मेदारी है, महिला या अक्लियत के ऊपर कोई अत्याचार होता है तो केंद्र सरकार भी राज्य सरकार से पूछे। मंत्री महोदय खुद माने हैं कि अन्य देशों में जहां जो प्राकृतिक आपदा होती है उस मुताबिक साइंटिस्ट रिसर्च करके कारण ढूंढते हैं,
लेकिन हम किसान के कोई भी समस्या का कारण ढूंढने के लिए तैयार नहीं है, समस्या मानते ही नहीं है, चाहे वो प्राकृतिक आपदा हो, चाहे आर्थिक हो, चाहे वो उनका फसल का कीमत का मामला हो, चाहे उनका बाढ़ का मामला हो। तो मैं समझता हूँ सरकार इस तरह से अगर काम प्रश्न पूछ दीजिए किसान सरकार के ऊपर आस्था खो रही है। जल्दी बोलिए मैडम, ये सब मानते हैं कि ये महत्वपूर्ण फैसला है, जो नोटबंदी बोलो, डिमोनेटाइजेशन बोलो, अलग अलग शब्द में, और ये ऐतिहासिक फैसला है, और ये संसद में सभी लोग चाह रहे हैं कि इसके बारे में चर्चा हो, लेकिन किस रूल पे हो ये आपके ऊपर निर्भर कर रहा है कि एडजॉर्नमेंट मोशन हमने दिया। अब 16 तारीख से रोजाना हम यहां आ रहे हैं, सिर्फ हंगामा खड़ा करना मेरा मकसद नहीं, कोशिश यह है कि कोई सूरत निकलनी चाहिए, और यह सूरत कैसे निकलेगा, ये अभी भर्तृहरि महताब जी परसों रोज के भर्तृहरि महताब जी के बीच में खड़े होकर के नहीं, पक्ष विपक्ष नहीं, उन्होंने कहा कि सरकार की तरफ से यह पहल होना चाहिए था कभी भी। अब जीएसटी लेकर के कितना हंगामा हुआ था, लेकिन सरकार की तरफ से एक पहल किया गया, सब लोग कहे कि देखो ऐतिहासिक फैसला हो गया, लोग परेशान हैं, और लोकसभा में हम जनप्रतिनिधि के रूप में अगर उस परेशानी को यहाँ पे उस शक्ल में नहीं ले आएंगे, अब जैसे 80 दिखा रहे हैं, कितने मौतों के बाद हम इसे स्वीकार करेंगे कि कुछ मौतें हुई, कितने तकलीफ के बाद हम ये स्वीकार करेंगे कि लोग तकलीफ में हैं, कितने परेशानियों के बाद हम लोकसभा में जनप्रतिनिधि के नाते ये कह पाएंगे कि हमारे जो कॉन्स्टिट्यूएंट्स हैं वो परेशान हैं। सरकार माने या ना माने, हकीकत तो है आप रूल्स के अंदर से ही फैसला लेंगी, लेकिन सरकार की जो मंशा है उसको बेशक आप प्रायोरिटी देंगी, लेकिन मैं ये कहता हूं कि लोकसभा ये नहीं हो जाए कि सरकार के मंशा के अनुयायी हो जाए, तब लोकतंत्र खत्म हो जाएगा और वो काला दिन होगा। आपको यह फैसला लेना पड़ेगा कि जनप्रतिनिधि किस तरह से किस सूरत में जनता की वेदना को यहाँ व्यक्त करे, और मैं ये कह रहा हूँ जब उनके भी बहुत से कॉन्स्टिट्यूएंट्स हैं जिनके बदले वेदना है वो यहाँ आना चाहिए, और इसलिए एडजॉर्नमेंट मोशन कह रहा हूँ। मैडम मुझे यहाँ से बोलने का इजाजत दिया जाए, क्योंकि जब भी चीट फंड या ये पोंजी स्कीम का मामला आता है कुछ लोग हाइपर एक्टिव हो जाते हैं, और ये हम बंगाल से आए हुए हैं और हमारा अनुभव है, और आज भी आप देखेंगे चाहे सदन के अंदर हो चाहे सड़क पे हो, खास करके हमारे जो मुख्यमंत्री हैं वो चीट फंड के पैसे से ही मुख्यमंत्री बनी है, और यहाँ ऐसे बहुत से सांसद है जिनको जेल में रहना चाहिए था, हजारों लाखों गरीब लोगों का पैसा, चाहे वो विधवा माँ हो, चाहे वो हॉकर हो, चाहे वो किसान हो, उनका पैसा इकट्ठा करके ये लोग, हर पॉलिटिकल पार्टी में कुछ करप्ट लोग रहते हैं, लेकिन ये तृणमूल कांग्रेस करप्ट लोगों की पार्टी बनी है और उसमें कुछ लोगों को जुगाड़ किया गया है। हम पिछले 17 साल से कहते आ रहे हैं, आज पूरे देश को मालूम हो ये स्कीम को बैठ करने के लिए 2002 में बंगाल के वामफ्रंट सरकार जब एनडीए की हुकूमत थी तब ये बिल हम बनाए थे बंगाल में, लेकिन चूंकि तृणमूल कांग्रेस बीजेपी के साथ वाजपेयी जी की सरकार में थी इसलिए केंद्र सरकार उस बिल में एक्सेप्शन नहीं दिए। যেটা খুবই যেটা এখন বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে, কারণ একদিকে হচ্ছে সীমানাবর্তী এলাকা তো, তার সঙ্গে হচ্ছে নানান রকমের অসামাজিক কাজগুলো তৃণমূলে জমা নেয়, এটা হচ্ছে রাজনৈতিক প্রশ্রয় এবং পুলিশের প্রশ্রয়,
সেটা বাড়ছে। আর এদিকে গণতান্ত্রিক যে কাঠামোগুলো উঠেছিল ইনস্টিটিউশন, সেটা স্কুল কমিটি, কোঅপারেটিভ, কৃষক কোঅপারেটিভ, তারপর হচ্ছে ছাত্র সংসদ, পঞ্চায়েত, পুরসভা, গণতান্ত্রিকভাবে চলছে না। তার বদলে একটা হুকুমদারি, এবং সেটার পাশাপাশি হয়েছে তোলাবাজি, তার সঙ্গে হচ্ছে সন্ত্রাস। আর এটার মোকাবিলা সরাসরি মানুষ যখন ঐক্যবদ্ধ হয়ে করবে, তখন বাম নেতৃত্বে, তখন বিজেপি সাংপরিবার যেটা করলো, একটা হিন্দু সংহতির নামে প্রথমে তৃণমূল এবং আরএসএস মিলিত একটা শক্তি, তারা বিভাজনের রাজনীতি করতে আরম্ভ করলো, এবং এখন সব ধরনের সাম্প্রদায়িক শক্তিকে কাজে লাগিয়ে বিভাজনের রাজনীতি করে বিজেপি মনে করছে এটা হচ্ছে সুবিধা। তারা সীমানাবর্তী এলাকায় সবসময় তারা সক্রিয় ছিল, এখন আরএসএস খুব দ্রুত তাহলে ওখানে বেড়েছে, এবং তৃণমূলের প্রত্যক্ষ সহায়তায় অনেক তৃণমূলের নির্বাচিত প্রতিনিধি আছেন, নির্বাচিত প্রতিনিধি তৃণমূলের, কিন্তু আসল প্রতিনিধি আরএসএসের বা সাম্প্রদায়িক সংগঠনগুলোর। বামপন্থীরা এই যা জাতি ভাষা ধর্ম নির্বিশেষে মানুষকে একাট্টা করছে, ধর্মীয় বিভাজনের রাজনীতি যে রাজ্যে জড়ি হচ্ছে তার তো প্রভাব আছেই, প্রতিদিন সেখানে উস্কানিমূলক কাজকর্ম হয়, কখনো মন্দিরে বোমা ফাটছে, কখনো মসজিদের সামনে, যখন মসজিদের সামনে বোমা ফাটছে, মসজিদের মধ্যে বোমা ফাটছে, কখনো মন্দিরের সামনে মাংস রক্ত, এই নিয়ে কিন্তু ওখানকার মানুষ খুবই সাদাসিধে, খুবই শান্তপ্রিয়, এবং একটা সম্প্রীতির একটা বাতাবরণ আছে, একটা সহজীয় ঐতিহ্য আছে দীর্ঘদিন ধরে, সেটাকে ধরে রাখার চেষ্টা, এবং বামপন্থীরা সেটা পারে। আর বিভাজনের রাজনীতির বিরুদ্ধে ধর্মীয় বিভাজনের পাশাপাশি ওখানে যেহেতু ভাষা বললাম বিহার থেকে একটা অংশ যুক্ত হয়েছে, সুতরাং একটা অংশ উর্দু বা হিন্দি ভাষীও আছে, সেখানে রাজ্য সরকার যেটা করছে সেটাকে এলিমিনেট করছে, যেমন আদিবাসীদের এলিমিনেট করেছে। নতুন প্রজন্ম, তাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বেকারি, এবং মোদি গভর্নমেন্ট আসার আগে বছরে 2 কোটি বেকারকে কাজ দেওয়ার কথা বলাতে মোদি মোদি করে অনেক চিৎকার করছিলেন অনেকেই, কিন্তু দেখা গেল ওটা পুরো জুমলা, এবং বেকাররা কাজ পায়নি, বরঞ্চ সেন্টার ফর মনিটরিং অফ ইন্ডিয়ান ইকোনমি তার হিসেব দিয়েছে গত বছর নতুন 2 কোটি বেকার কাজ পাওয়াতে ছেড়ে দাও, 1 কোটি 10 লক্ষ যারা কাজ করছিলেন তারা কাজ হারিয়েছেন। নোটবন্দি, জিএসটিতে ছোট ব্যবসা, এবং যারা আমার জেলায় বিশেষত মাইগ্রেন্ট লেবারের একটা বড় সমস্যা, তারা অন্য জায়গায় গিয়ে কাজ করতো, তাদের সমস্যা হয়েছে। অসংগঠিত শ্রমিক, দিন মজুর, ক্ষেত মজুর, তাদের একটা বড় সংখ্যা, অন্তত উত্তরের অংশটা উত্তরবঙ্গের আমাদের রাজগঞ্জের, তাদের একটা বড় সমস্যা হয়েছে। শিক্ষিত বেকার, তারা কাজ পাচ্ছে না, শিক্ষক নিয়োগ হয়নি মাদ্রাসায় স্কুলে বছর পর বছর ধরে, তারপর কোর্টে লড়ে মাঠে নেমে লড়াই করার পরে যখন শিক্ষক নিয়োগ শুরু হলো, তখন দারিদ্র কাণ্ডকে ব্যবহার করে নিয়ে বিজেপি কিছুটা বন টন পালন করলো, কিছু হয়েছিল, আজ পর্যন্ত জানা গেল না কে গুলি চালিয়েছে, আজ পর্যন্ত তদন্ত করা পূর্ণাঙ্গ, বিজেপি বললো সিবিআই থেকে তদন্ত করা হবে, মমতা বলেন সিআইডিকে তদন্ত করা হবে, যা সিআইডি তাই সিবিআই, যার ফলে মমতার যে সুবিধা হলো যেটা ছিল শিক্ষক নিয়োগের দাবি স্বচ্ছতার সঙ্গে, সেটা হয়ে গেল উর্দু, বাংলা, হিন্দু, মুসলমান, দারিগিট, গোড়াপাড়া, এবং সেই সুবাদে মমতা রাজ্যের সঙ্গে সঙ্গে বললেন আমি বিআইকে সরিয়ে দিলাম, পরে তাকে প্রমোট করে দিয়েছেন, আর শিক্ষক নিয়োগ বন্ধ, যার ফলে শিক্ষিত ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না। এদিকে পদ খালি আছে, পুলিশের পদ খালি আছে সবচেয়ে বেশি, সেটা সিভিল ভলেন্টিয়ার দিয়ে চালিয়ে যাও, কম্পানি দিয়ে, মাস্টারমশাইয়ের পদ খালি আছে সেটা সিভিক টিচার দিয়ে চালিয়ে যাও। এই হতাশার জায়গায়, এবং তাতে হতাশা থেকে বামপন্থীরা যেহেতু আশাবাদী যে না অবস্থা পাল্টাতে হবে, সেটা নতুন প্রজন্মের ছেলেমেয়েরা এখন অনেক নতুন উদ্যোগ নিয়ে তারা এগিয়ে আসছে, এবং এটি হচ্ছে আশার কথা। কারণ কোনো সমাজ কোনো সময় পরিবর্তন হয় না, নতুন প্রজন্ম সেই পাল্টানোর জন্য যদি মাঠে না নামে, এবং তারা মাঠে নামছে, এটা হচ্ছে আশার কথা। অন্তত আমার জেলায় আমি বলতে পারি যে এই যে দারিদ্র যে জমায়েত হলো, তো ডিএফআইয়ের নামে জমায়েত হলো, কারণ বিভাজনের রাজনীতি সবচেয়ে বেশি এই নতুন প্রজন্মকে তলোয়ার ত্রিশূল তৈরি করার চেষ্টা করছে তাদের হাতে, তারাই রাস্তায় নেমেছে, এটা ভালো। আমরা গরিব মানুষ ইসলামপুর কিষাণগঞ্জ আমাদের দিকে 10-12 কিলোমিটার দূরে হসপিটাল আছে, কেন আমাদের শিলিগুড়ি যাওয়ার দরকার হলে হঠাৎ গরিব মানুষ আমরা কাজে লাগাতে পারছি, এরকম উদ্ধার হয়েছে। আমাদের এমপি, আমাদের আগামী দিনে এমপি এখানে হয়েছিল, কাজ তো দূরের কথা, চোখ দিয়ে আমি দেখতেও পারিনি। এরকম আমাদের সলিম সাহেব মাসেই আসে গ্রামে ঘোরাফেরা করে গরিবের দুঃখ দুঃখার কাজ বুঝে দেখে বলে সব করে, আর আগামী দিন আনেওয়ালার দিনে এরকম আছে যে জিতবে, নিশ্চয়ই জিতবে।